হ্যালো বন্ধুরা, সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। তো আজকে আমরা এই ভিডিওতে কথা বলবো এমন কয়েকটি বলিউড অ্যাক্টরকে নিয়ে যারা শুধু হলিউড মুভিতে নয়, হলিউড সুপার হিরো মুভিতে কাজ করেছেন। তো আপনারা জানেন কি না আমি জানি না, আমি যেই অ্যাক্টরগুলোর নাম বলবো তারা খুব বড় এবং বিখ্যাত বলিউড অ্যাক্টর। তো চলুন না সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই রয়েছেন নাসিরুদ্দিন শাহ স্যার। হ্যাঁ, তিনিও হলিউডের সিনেমা করেছেন, শুধু হলিউড নয় সুপার হিরো সিনেমা করেছেন। হ্যাঁ, সিনেমাটির নাম হলো লিগ অফ এক্সট্রা অর্ডিনারি জেন্টেলম্যান। তো এই সিনেমাটিতে তিনি একটি সুপার হিরোর ক্যারেক্টার অ্যাক্টিং করেছিলেন, ক্যাপ্টেন নেমোর ক্যারেক্টারটিতে। এরপর রয়েছে রিসেন্টলি একটি মার্ভেলের সিনেমা ইটার্নালস, সেই সিনেমার একজন অ্যাক্টর, হ্যাঁ ইন্ডিয়ান অ্যাক্টর হারিস প্যাটেল, হ্যাঁ যাকে আপনারা ইবো হাটেলা নামে জানেন। হ্যাঁ, তিনিও একজন বলিউড অ্যাক্টর, তিনিও এই মুভিতে কাজ করেছেন। এরপর রয়েছে মোহন কাপুর, তিনিও একজন দুর্দান্ত ইন্ডিয়ান অ্যাক্টর, যাকে আমরা ডক্টর স্ট্রেঞ্জের হিন্দি ভয়েস দিতে দেখেছিলাম। হ্যাঁ, তিনি একজন ডাবিং আর্টিস্ট, প্লাস আমরা রিসেন্টলি আসা মার্ভেলের মিস মার্ভেল শো, যেটি কদিন পরেই বেরোবে, সেখানে আমরা মিস মার্ভেলের বাবার রোলে তাকে দেখতে পাবো। এবং এই লিস্টের লাস্টে যেই অ্যাক্টরটি রয়েছে সেটি একজন খুবই বিখ্যাত অ্যাক্টর এবং খুব ভার্সেটাইল একজন অ্যাক্টর, যিনি অনেক হলিউড সিনেমা করেছেন, এবং তাকে আমরা সুপার হিরো মুভিতে একটা বড় ক্যারেক্টার রোলে দেখতে পেয়েছিলাম। সেটি হলো আমেজিং স্পাইডারম্যান 1। সেই বলিউড অ্যাক্টরটি হলো ইরফান খান। হ্যাঁ, তিনি অস্কর্পের একটি বড় পদে তাকে আমরা দেখতে পেয়েছিলাম, হ্যাঁ যাকে লিজার্ড মারতেও চেয়েছিল। তো এই ছিল একটা আমার ছোট্ট আপডেট। তো এই ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই ভিডিওকে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং এই ধরনের ইউনিক ভিডিও দেখতে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে লাইক করুন। এর ফলে আমার মোটিভেশন অনেক বাড়বে এবং আরও এই ধরনের ইউনিক ভিডিও দেখতে পরের ভিডিওগুলি দেখুন। থ্যাংক ইউ, ধন্যবাদ।